সিঁড়িটা নাগানের সঙ্গে সঙ্গে আমি আমি আশ্চর্য হয়ে গেলাম। সিঁড়িটার ভিতর দিয়ে আবার কেমন যেন আগুনের ফুলকি বের হচ্ছে, সিঁড়ির ভিতর থেকে কেমন যেন নিষ্কম্বরের ঘেরান আসতেছে। হঠাৎ করে একজন আমার সামনে নামতাছে, সিঁড়ি বে বে, আমার চোখের সামনে দাঁড়ায় বলে, ভয় পায় না মে না, আমি হলাম আদিমা হাওয়া। একটু পরে একজন নামতাছে, নামিয়াই বলে, আমার নাম হাজেরা। একটু পরে আর একজন নেমেছে, বাবা আস্তে করে দাঁড়ায় বলে, চিন্তা করিয়েন না, আমি হলাম মুসা নবীর পালক মা, ফেরাউনের বিবি আজিয়া। আমি না মনে মনে ভাবলেন আর বুঝি কেউ নামবে না, হঠাৎ করে চার নাম্বার একটা মহিলার নামলো। মহিলাটার গায়ের মধ্যে থেকে মনে হচ্ছে জান্নাতের খুশবু ঝলক মারতাছে। আস্তে করে বাম বাম পায়ের কাছে বসিয়া পাওটা ধরিয়া কয়, আমারে চিনবেন না, আমি হইলাম নবী ঈসার মা মারিয়া। আপনি চিন্তা করবেন না গো মা, প্রশ্ন আসতে পারে, তারা সবাই বোন কইল, মারিয়াম কি লেগে, মা বলল আসিয়া কেন, মা বলল বাজান, আমি বলার সাথে চিৎকার মেরে আল্লাহু আকবার বলবেন, আসিয়া আমিনারে মা কয়, মারিয়াম আমিনাকে মা বলে, তার কারণ হলো আসিয়ার সাথে আর মারিয়ামের সাথে কিয়ামতের মাঠে আমার নবীর বিবাহ হবে। ওই বিয়ার বরযাত্রী কুলিয়ার সরের এই গবরাইয়া এলাকার সমস্ত মুসলমান জান্নাতি মানুষগুলো হবে। ওই বিয়ার বরযাত্রী থাকবে 1,24,000 প্রয়োজন। আল্লাহ দুনিয়ার থেকে মাত্র 2 জন মহিলার সাথে আমার নবীর বিয়ে দিবে, পৃথিবীর কোন নবীর সাথে দুনিয়ার কোন মহিলার বিয়ে হবে না, জান্নাতের মহিলার হবে। দুনিয়ার 2 জন মহিলার সাথে আমার নবীর বিয়ে হবে, 1 নম্বর মাসিয়া, 2 নম্বর মা মারিয়াম। যখন মা মারিয়ামের সাথে মাসিয়ার সাথে আমার নবীর বিবাহ হয়ে যাবে, বাজান চোখের পানি ফেলে মওলারে খুশি করবেন। ওই বিয়ের বরযাত্রী জানি না কার কপাল পুড়িয়ে যাবে গো। আমি দোয়া করে গেলাম, মালি আমার এই বাজানদেরকে মা মারিয়াম মাসিয়ার বিয়ের বরযাত্রী বানাই দিয়ে, এবাজান মাসিয়ার মা মারিয়াম কে আমার মোহরান আদায় নিজে করিয়া দিবেন গো। যেরকম দুনিয়া আমার নবীর জীবনের প্রথম বিবাহের মোহরান আদায় করে দিছিলেন তার চাচা আবু তালেব, কারণ আমার নবীর পকেটে একটা টাকাও ছিলেন না বাবা। নবী আমার চাচার বাসায় থাকতেন, চাচার বাসায় পাক হইলে খাইতেন, চাচার বাসার কুল বালিশের মাথার নিচে দিয়ে ঘুমাইতেন। আমার বিশ্ব নবী বলেন, আমার কাছে কোনো টাকা ছিল না, আমি তো কোনো চাকরি করতাম না, আমার বিবাহের মোহর আবু তালেব দিয়ে দিয়েছিলেন জীবনের প্রথম বিবাহ, আর জান্নাতের মোহর দিয়ে দেবে স্বয়ং আমার বন্ধু আমার আল্লাহ। যখন মা মারিয়াম আর আসিয়াকে হাদিস আসছে বাবা গো, যখন আমার আল্লাহ মোহর আদায় করে জান্নাতুল ফেরদাউসটা দলিল করে দিবে, তখন মা আসিয়া জান্নাতের ভিতরে সহজে ঢুকবে না, মা মারিয়াম সহজে জান্নাতে ঢুকবে না। ফেরেশতারা বলবে, ঢুকেন না কেন? মা আসিয়া বলবে, সন্তান রাইখে কেমনে জান্নাতে ঢুকবে? আপনি যদি আপনার ছেলের লইয়া কোনো জায়গায় দাওয়াত খাইতে যান, কোনো আত্মীয়র বাড়িতে, ছেলেটারে যদি ঢুকতে না দেয়, বাবাই বলে আমার ছেলে না ঢুকলে আমি ঢুকবো না, আমার ছেলে সারা তোমার বাড়িতে খাওয়ার বিষ খাওয়ার সমান। অবদান আমার নবীর সন্তান তো আমরা চোখের বাণী বেলায় কাঠবেন গো বাজার। আমার নবীর যখন আল্লাহ নিজে বাসর ঘর সাজাইয়া দিবেন, জিব্রাইল থাকবে আমার নবীর বন্ধু, মিকাইল থাকবে নবীর বাম পাশে। আপনি দুনিয়ার বরযাত্রী নয়ে যখন গেটের কাছে যাইতেন বরযাত্রী হিসাবে, বন্ধু কথা কয় কিন্তু নশায় কথা কয় না। ও বাজার আমার নবীন
নাকের মধ্যে রুমাল লাগায় দাঁড়ায় থাকবে, আমার আল্লাহ থাকবেন সেদিন বন্ধু। জিব্রাইল কথা কয় না, মিকাইল কথা কইল, কারণ আল্লাহর অর্ডার ছাড়া তোরা দুইজন কথা বলতে পারে না। বাসর ঘরে ঢুকবো, বিবিরা তো আগের থেকেই রেডি হয়ে আছে, কিন্তু আমার একটা কষ্ট রে জিব্রাইল। ইলিয়াস রহমান জিহাদি বলছিল, আমার সন্তান গো জাহান্নামের থেকে না বাঁচাইয়া আমি বাসর ঘরে ঢুকবো না গো। জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ আমার দুইটা বিবির নামে দলিল করে দিছে, আমি আমার সন্তানদের রাইখে আমি জান্নাতে ঢুকবো না। বাজান রে একটা চিৎকার মারে আমার মাওলারে দেখায় দেবা, কে কত গুনাহ করছেন বাবা আমি জানি না গো, কে রাতের অন্ধকারে গুনাহ করছেন আমি জানি না। আমার মতো কে মারায় কান্দ আমি জানি পিরিসপুর বলো কুলিয়ার চর বলো বাবা, ভৈরব থেকে কিশোরগঞ্জ থেকে কটিয়া দি থেকে বাজান ব্যবসা করিয়া যখন রাত 10টা 11টার সময় ঘরের সামনে দাঁড়ায় দেখতেন সবাই ঘুমায়, একজন মাত্র সাকরানি ঘুমায় না, জানালার পাশে বয়ে বয়ে পাহারা দেয়, আমার জাদু কখন আসবে সে আর কেউ না, ওই সাকরানির নাম হলো মা। দুরুদ দিয়ে যদি জীবন গড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার একটা পুরস্কার দিবেন, আপনার চেহারাটা মৃত্যুর সাথে সাথে পূর্ণিমার চাঁদের মতো করে দিবেন। যদি আপনি কালো মানুষ আপনার কবরটা একবারে আলো হয়ে যাবে। আর একটা কথা যদি আপনি শুনেন আশ্চর্য হয়ে যাবেন, দুরুদ ছাড়া কোন নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, জাকাত বলেন, যাই বলেন, দুরুদ ছাড়া আসমানে যায় না। হয় এরপরও আসতে করে এক সাক করে দিয়েছে বেটা, ওয়াজ শেষ পর্যন্ত নেদাবে কি সেনাবে তাও জানি। মনে রাখবেন ওয়াজের মাঠে বসে মুখ বন্ধ রাখবেন না, যখন আইসেই পড়ছেন কিছু লইয়া বাইতে কথা কর না কেন, আরো জোরে কর, আরো জোরে। আমার শাশুড়ি শেখ হাসিনা যদি কইতো ওই মাদ্রাসায় যারা যাবি একটা করে কাঠ পাবি, বুড়ায় শক্তি নাই লাড়িতে বর দিয়ে পোলারে কইতে তোরা তিনজনে আমার মাঠে থুইয়া, ঠিক না দাদা কি খুশি হ। হালাকি একটা প্রধানমন্ত্রী মানুষ মানে প্রধানমন্ত্রী একটা কাঠ পাওয়ার আশায় পোলার কান্দে ভর দিয়ে ওয়াজ আসতে চাইছেন, আর আমার মালিক বলেছেন, তার বন্ধু বলেছেন, এই মাঝমায় যারা বসছে যারা সুবহানাল্লাহ বলবে তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগায় লাগায়। এটা আমি বলি নাই, বিশ্বনবী বলেছেন, এবং বিশ্বনবী আরো বলেছেন, তাসবিহাতুল ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমার সুবহানাল্লাহ গাছ এত বড় হবে
যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত তোমার সুবহানাল্লাহ লাগানো গাছে নিজ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব নয়। অতএব একটা কথা বলি, সুবহানাল্লাহ আসতে কইবেন না, জনাই এই পড়ছেন ভুলে, চাষি আইতে দেন আমি জানি, জনাই সেই পড়ছেন চেয়ারম্যান সারে না, চেয়ার বইবেন যখন আওয়ামী লীগের মিটিং হয়, বিএনপির মিটিং হয়, এইবারে এই মাজায় ব্যথা নেই। বাবা কি দলের সভাপতি, চেয়ারে বসে পড়ে জায়গায় বসে রয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। 40 বছরের উপরে যাদের বয়স আছে তারা চেয়ারে বসবে, আর 40 বছরের নিচে যারা বসবে আল্লাহ তাকে মাজা জীবনের তরে বাদ করে দিবা, অটো গাড়িতে ফেলাই মুজাফির দোয়া করলে কিন্তু কবুল হয়ে যাবে। তাড়াতাড়ি চেয়ার মেয়ে সরান, মাঠে বসেন, দেখেন কি মজা। যদি কেন আপনি চেয়ারে বসেন কে, আমার লাগবে তাই বুঝি কথা কর না কেন। আমি যদি চেয়ারে না বই নিচে বসতাম আপনিও কইতেন কিরে হুজুর এটা চেয়ার দেন না, হুজুর তো আমাদের মেহমান, আর আমি নিচে বলি তো আপনারা ভালো করে দেখবেন না, নাহলে আমিও নিচে বসতাম আপনাদের মতো, আপনারা রাগ করেন না। এই যে মাটিটা না, এই মাটিটাই কিন্তু খাঁটি কথা কর। আজকে বাংলাদেশে খাদ্যের এত অভাব কেন, দ্রব্যমূল্যের দাম এত বেশি কেন, কি করবেন, খাদ্য ফলাবেন কোথায়? এই যে মাদকদের পরে যদি দেখেন বিল কে বিল, এখন বসত বাড়ি হইব, খাদ্যর জায়গা খালি সরকারের দোষ দেন, সব জায়গা ভরে লাবেন ফলাবেন কোন ছাতায়। অবশ্য এই দেশে খাদ্য দিতে হইলে অস্ট্রেলিয়ার টানতে হইব, ইউক্রেন তে আনতে হইব, আর ইউক্রেন তো এখন তো জানেন যে এলাকা লাগছে আমাকে, হ্যাগ ওই চলে না আমাকে দিব করতে কথা কর না কে। এই লেগে তো দেশের অবস্থাই অবস্থা, সারা পৃথিবী একই অবস্থা। অতএব দূরত পড়লে একটা লাভ হইব, দেশে খাদ্য বাড়বে, কাঁচামরিচের দাম যেমন 160 টাকা কেজি, এখানে 160 টাকা খাওয়ান লাগবে না, হুদে 40 টাকা আইব, দূরত পড়েন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার করে বলেন তো, হে লাল গেঞ্জি নিচে নাম, তুই নিচে আয়, তুই বই রেছিস ঠিক আছে, মাহফিলটাকে সুন্দর করে আল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে জান্নাত দিয়ে দেন না, জোরে কেন আমি, আল্লাহ এদেরকে একসাথে আমার জান্নাত দিয়ে দেন। আমি মুসাফির দোয়া করে গেলাম, এই যে আমার বাজানরা কত কষ্ট করে ঘুম নষ্ট করে বয়ে রয়েছে, আল্লাহ এরা জানে ওদের যাওয়ার সময় কেউ একটু অটো রিক্সা ভাড়াও দিব না, এমনকি এক প্যাকেট খেজুরে দিতে তাও মনে বুঝ দিতাম যে আইয়া সার্থ কইছে, তাও তো দিব না, কিছুই দিবেন আল্লাহ, তুমি কিন্তু এদেরকে দেয়া থেকে মাহরুম করো না, আল্লাহ এদের জান্নাত দিয়ে দিও, রবিউল আউয়ালের চাঁদ বিশ্বনবীর সাথে দেখা করাই দিবে, জোরে কেন আমি। তাহলে একসাথে বলেন দুরুদ পড়লে লাভ না লস, এইবার আমি দেখবো আপনি বুঝলেন যে লাভ, আর আমরা বাঙালিরা লাভ না দেখলে লাভ দিই না, ঠিক না বেঠি। যদি আপনার জবান দিয়ে বলেন দুরুদ পড়লে লাভ হয়, কেউ জবানটা বন্ধ রাখবেন না, আমার নবীকে দেখার আশা আছে না নাই, কেউ যদি আমার নবীর জীবনে একবার দেখে চিরতরে জাহান্নামের আগুন হারাম। কত নেতারে দেখার লেগে রিক্সা ভাড়া দিয়ে যান মিয়া, রোদ্রের ভিতরে ঠাডা ভাঙ্গা রোদ্রের ভিতরে খারাইতেন, বৃষ্টির ভিতরে ছাতিলে খারাইতেন, নেতারে দেখার লেগে, আর পৃথিবীর শ্রেষ্ঠ নেতা যারে দেখলে দুনিয়া অশান্তি আখিরাত অশান্তি মালিক অশান্তি জান্নাত পাবেন পকেটের মধ্যে, সে হলো আমার বিশ্বনবী, বিশ্ব নেতা, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, যে নেতা সম্পর্কে কোরআনে কি বলে শুনেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, وَصِرَاجًا مُنِيرًا.
কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে হাড়ের রোগে ভুগবেন, বাতের রোগে ভুগবেন না। আর একটা কথা বলে দিয়ে যাই, কোরআন তেলাওয়াত শুনে মজা লাগায় আল্লাহু আকবার বলবেন, আপনার ঘরে কোনোদিন অভাব থাকবে না। যদিও আপনি দেখেন গরিব মানুষ, খাওয়ান ঠিক মতো পান না, পোলা পানে কাপড় চোপড় দিতে পারেন না, কিন্তু আপনার মতো সুখী কেউ নাই। কথা কন না কেন? এই যে ওয়াজটা শুনে যে বালিশটা কেবল মাথার নিচে দিবেন, পাঁচ মিনিট পরে শাশি কুতু কুতু দিয়াও হার থামাইতেন না। আর এই যে বড় লোক গুলা, সাহেব সুয়ার গুলা, সিডেক্সিন খায় সাইড দিয়ে, এরপর আর ঘুমায় না। কথা কর আরো জোরে জোরে, এগুলা ফারমের মুরগি। আর আপনি বালিশটা মাথায় দিবেন, আল্লাহর কুদরতি ঘুম, ওয়াজআলনা নওমাকুম সুবাতা, কোরআনে আছে না নাই? আপনি যে ঘুমাবেন সে কথাও কোরআনে আল্লাহ কইছে, ভাইবেন না যে আমরা বানায় গোপাল গোস্তা লইছি। ওয়াজআলনা নওমাকুম সুবাতা, বান্দারে আমি রাত দিছি তোর ঘুমের লাগিয়া, বেরেন্ডা ঠান্ডা করার লেগে ঘুমাবি, সকালবেলা আজান দেওয়ার সাথে সাথে দাঁত মাজতে মাজতে টিবলের কাছে দাঁড়াবি, ফক ফকা চক চকা বানায়া ফজর নামাজটা পড়ে আবার হাল খেতে চলে যাবি, আবার দুপুরে এক হানকি মারবি, আর সাহেব সুয়ার উড়ে দশটা রুডি খায় রসুনের পাতলার মতো আধ খেল, একটা খাইলি কথা কন্যা কে আপনার সাথে সুখী কে আছে রে চাচা? ওর টাকা আল্লাহ দিছে কিন্তু খাওয়ার তৌফিক নাই। ডাক্তার কয় দিছে মগার পো মগা, বহুত খাইছো, এখন গুলো রসুনের পাতনার মতো একটা রুগী, নাতি রেহের সামনে গরু বসে এক এক আনকি খায়, আর বুড়ো এমন হয়ে খা তো ওই তো খাবারটা আমরাও এক সময় খাইছি, ওই যে আগে হানকি পরে মারছো এখন আল্লাহ উঠে নিয়ে গেছে। কথা কন না কে, গরিবের হক মাইরে খাইছো এখন গরিব খাইবো তুই চাইছে দেখবি, কষ্ট হইতেছে অজ্ঞতা তো আমার কি আর আইলো না কি সব। শুধু একটা কথার উত্তর দিবেন, গরিব রেজাল্লা কত ভালোবাসা আপনি জানেন না, আমার নবী মৃত্যুর আগ পর্যন্ত একটা দোয়া করছে, এই হাদিসটা শোনার পরে আপনার শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়ে আমার নবীর এবং আল্লাহরে খুশি করবেন। রেডি? নবী আমার একটা দোয়া করছে, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমতনি মিসকিনা ওয়া হশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আরবি কইছে তো বোঝেন নাই, বাংলাটা কই মজা লাগবে। সারা জীবন পাঁচ ওয়াক্ত নামাজে নবী দোয়া করছে, আল্লাহ আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আমার গরিব অবস্থা রাখ, আমার কোনোদিনও ধন সম্পদ দিবা না, সম্পদ দিলে আমি নবীর ঘুম হইব না, কারণ আবার আমার ঘুমাইতে হবে সেরা নামাজ পড়ে, আবার আমার উঠতে হবে একটা একটার থেকে চারটা পর্যন্ত, আবার তোমার কুদরতি পাই সেজদা দিতে হইব, আমার টাইম ঘুমের দাম আছে, আমার যদি এই ঘুমাইতে ঘুমাইতে দুইটা বাজে তো আমি আমার মাথা ঠিক থাকবো না, অতএব আমার গরিব রাখবা কোনো টেনশন নাই, বালিশটা মাথায় দিব ঘুম। গরিব যেরকম বালিশ মাথায় দিলে ঘুমাবে, আল্লাহুম্মা হিনি মিসকিনা যতদিন বাসায় রাখবা গরিব অবস্থায় রাখবা, ও আমতিনি মিসকিনা যখন আমার মৃত্যু দিবা তখন গরিব অবস্থায় রাখবা। আপনারা জানেন আমার নবী এমন গরিব ছিল মৃত্যুর সময়, মা আয়েশা আবু বকর জিজ্ঞেস করছে, আয়েশা নবী ইন্তেকালের সময় তো কলেকে কি হয়ে গেছে মা, মাইয়া তো 18 বছর বয়স কেবল, আমার দেশের মেয়ে তো 22 বছর আগে বিয়ে দিতে না করছে সরকার, যুবক যেগুলো বিয়ে করে এগুলো ঠিক, আর যে বেটার মাইয়া পাইকে রয়েছে বেটা কয়টা ঠিক, কথা কন নাকে আগে আমার মা শাশুড়ি বিয়ে হয়েছে 14 বছর বয়সে, এখন 14 বছর বয়স পর্যন্ত শরীরে কোনো কিছু গায়ে দেয় না, কথা কন নাকে যদিও গায়ে দেয় বুড়া চাষা শুদ্ধা মাইন করে যে কি মুসলমানের মাইয়ের কাপড়। আল্লাহ কেমনে আপনারা এই দেশে আপনারা আমরা ইমান নিয়ে বাঁচবো জানি না, আল্লাহ আমাদের হেফাজত করে দরকার, আমিন। আজকে আমার জুমার পরে মাহফিল ছিল খিলগাঁও এয়ারপোর্টের সামনে, ওখান থেকে মাহফিল করে এখানে আসছি, দিনে ছিল
তো জুমার পরে বয়ান করতে গেছি, যখন জুমা বয়ান করতে যাম এয়ারপোর্টের সামনে, কি বলবো বাবা আপনাদের, বইলে মনের দুঃখে আর কারো কাছে বলতে পারি না, এমন অবস্থায় মেয়েরা রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, দেখে শুধু আফসোস করছে আর কিছু না। যদি মেয়েটা মাদ্রাসায় পড়তো, মহিলা মাদ্রাসায় জীবনে পড়তো, অথবা এক মাসও যদি মহিলা মাদ্রাসায় যাইতো, অন্তত বুঝতো যে আমারে দেখে হাজার হাজার যুবক জেনার গুনার অ্যাকাউন্টে জমায় জাহান্নামে যায়, আর আমি তো জাহান্নামে যাব লক্ষ লক্ষ যুবক লই আমি যেতে কথা কন ডাকে। যে মেয়েটা জাহান্নামের রাস্তা দিয়ে হাঁটতাছে উদলা পর্দা ছাড়া, পরে যে দেখবে সেও জাহান্নামে, ও তো গেছে গেছেই, তোকে সদ্য গুচ্ছ লইয়া গেছে। আর এই মেয়েটার মা বাপরে তো আল্লাহ সুমা দিয়ে কইবে তুই জান্নাতে, তোর মা ইয়া কাম করছে করবে তুই আর, তাই না চাচা? বাবা চাচা মাথা ঝুলাইতেছে, ওই লেবিতেও পারে আমার টেরা কেড়েইতেও পারে আল্লাহ। খবরদার খবরদার বাজান, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, রবিউল আউয়াল মাসে আজকে তওবা করেন, আপনি নামাজ পড়েন বা না পড়েন আল্লাহ পরে দেখবো, আপনার আহাল নামাজ পড়ছিল কিনা, আপনার ছেলে মেয়ে ঠিক মতো পর্দায় ছিল কিনা, এটা জিনিস ভাবে ফজরের সময় যায় বউর একটু ধাক্কা দিয়েও যায় না যে মগি উড়িস মসজিদে যাই, কথা কন না কে? আপনি যদি চাষির খেতার মধ্যে যদি একটা ধাক্কা দিয়ে না থইয়া যান, কিয়ামতের মাঠে আপনার মুকুর দিবে আগে আপনার নামাজে কাম হইবে না, ওই নামাজে ফেলবো না গেদু চাষা। অতএব বিবিরে নামাজে উঠাই দিয়ে আপনার মসজিদে যেতে হবে ইনশাল্লাহ বলেন। আপনার বড় ছেলে পাশের রুমে নাক টেনে ঘুমায় কলেজে পড়ে, একবার তারে ডাক দিয়ে কন্যা বাবা ওঠ নামাজ পড়ে রেখে দিবে বেড়া, যদি আপনি এই কথাটাও কন আপনার দায়িত্ব শেষ। মনে হয় আমার কথা বুঝেন নাই, বুঝছেন সবাই? আল্লাহ কবুল করেন, জোরে কানে আমিন। এই মাইকের আওয়াজ বাড়া তো, টন বেজ বাড়া, এই চান্দু টন বেজ বাড়া, কানে গুলির মতো আওয়াজ দে, ভিতরেটা দে মনিটরটা দে, ও বইছে নিচে বসতে কইছে নিচে ঘুরে রইছে, তুই উপরে বয়ে থাক, তোরে আমার দরকার ফার্স্ট টু লাস্ট আলহামদুলিল্লাহ বলেন। বাজান গরম ঠান্ডায় বক্তাদের অনেকের গলা ব্যথা হয়ে যেতেছে, কিছু করার নেই, হালকা দিতে হবে আমার দিকে, তো আমার দিকে তাকান এবার, কর দুরুদ পড়ার দরকার আছে না নাই একবার বলেন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামান নবী যে তিনটা দোয়া করেন, আল্লাহ আমার গরিব অবস্থায় রাখো, মৃত্যু গরিব অবস্থায় দিও, কিয়ামতের মাঠে গরিবদের সাথে আমার হাসর দিও। এখন পুরস্ট আসতে পারে, নবী এক পাশে এটা কাজ করলো না, একদিকে গরিবদের সাথে সবসময় রইল, ধনীরা তাহলে ধনী আল্লাহ ধন সম্পদ দিছে কেন? ভগবান ধন সম্পদ থাকলে কিন্তু সে ধনী না, মনের দিক দিয়ে যে আল্লাহ রাস্তায় দান করে সে হলো বড় ধনী। আপনার ধন আছে, আপনার ভাই আপনার পাড়া প্রতিবেশী আর না খায়া মরে, আর আপনি নিরিবিলি ধন সম্পদ নিয়ে ব্যাংকে জমা করে গেলেন, এটার নাম ধনী না। ধনী হলো আপনি দান করে দিয়ে তাদেরকে ধনী বানাইয়া খাবারের ব্যবস্থা করে দেওয়ার নাম হলো ধনী। আমাদের দেশে দেখবেন এমপি মন্ত্রীরা ঠিকই বড় লোক, তার এলাকার প্রজারা দেখবেন এখনো পর্যন্ত 1 কেজি বাগুন কেনার তৌফিক নাই, 1 কেজি চাউল কেনার তৌফিক নাই। এটা আমি যদি কোন ওইটা ধনী, সে ধনী না, আপনি হলো বড় ধনী, কারণ আপনার অ্যাকাউন্টে নেক আছে, তার অ্যাকাউন্টে টাকা আছে, টাকার সাইরেনার দাম নাই, মৃত্যুর সময় টাকা আপনার কোনো কাজে আসবে না, আপনার গাড়ি কোনো কাজে আসবে না, আপনার বাড়ি কোনো কাজে আসবে না, আপনার সুন্দর নারী কোনো কাজে আসবে না, একমাত্র আপনার কাজে আসবে ফামাই ইয়ামাল মিথকাল যাররাতিন খায়রাই ইয়ালা ওমাই ইয়ামাল মিথকাল যাররাতিন শাররাই ইয়ালা। এটা আমি বলি না, ডাইরেক্ট কোরআনের কথা। অতএব একসাথে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কারো ঘুম না আসে, আপনি এই দুরুদটা ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পড়তে বালিশটা মাথায় দিয়ে মাত্র 10 মিনিটও যাবে না, আপনার ঘুম এসে যাবে, ঘুমের ট্যাবলেট খাওয়া লাগবে না, কোনো বড় লোক ভাই গরিব ভাই যে হন ঘুমের ট্যাবলেট খেতে হবে না। কিসের ট্যাবলেট? পৃথিবীর শ্রেষ্ঠ ট্যাবলেট হলো বিশ্বনবীর দুরুদ ইনশাল্লাহ বলেন।
এবার বলেন সমস্ত প্রশংসার মালিককে আরো জোরে এই মাস্টার বাড়াও, টন বেজ বাড়াও, এখানে আসার তৌফিক কে দিবেন আরো বাড়াও, যাইবার তৌফিক কে দিবেন ওই আল্লাহর প্রশংসা বলেন তো আল্লাহু আকবার, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো সুবহানাল্লাহ। আলোচনা যত সময় আল্লাহ আমাকে করার তৌফিক দিবেন, যা কিছু বলবো যেন আমি আগে আমল করতে পারি, পরে যেন আপনারা নেক্সট আমল করতে পারেন, আমরা একসাথে আমলের খাতা তুলে যেন একই গাড়িতে বিশ্বনবীর গাড়িতে জান্নাতে যেতে পারি। কি আপনারা রাজি আছেন না? বলেন ইনশা ইনশা। মধ্যগগরিয়া দারুল উলুম মাদ্রাসা পত্রিকা আয়োজিত 22শে সেপ্টেম্বর 2023 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, এখানে অনেক সভাপতির নাম আসছে, বিশেষ করে শিক্ষা অনুরাগী মাদ্রাসা অনেক বড় উলামা ইকরামের মধ্যে একজন নামী দামি আলেম সানাউল্লাহ সাহেব, বাহাউদ্দিন সাহেব, শামসুল ইসলাম শামু মুন্সি সহ এখানে প্রধান অতিথি আপনাদের পীরে কামেল এবং অনেক বড় কুতুবুল আলম এবং কুতুবে বাঙ্গাল আপনাদেরই কৃতি সন্তান, আপনাদের গৌরব হযরত আল্লামা মাওলানা আল্লামা মুফতি মোহাম্মদ আলী সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া, এই আওয়াজ বন্ধ করো। আজকের মাহফিলে অনেক উলামা ইকরামের নাম আসছে, জায়েদ হাসান শরীয়তপুরি, নাইম বিন রবি, সানাউল্লাহ নূরি, আব্দুল মান্নান, সাদিকুর রহমান সাহেব, হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সিরাজগঞ্জ, অনেক সুন্দর আলোচনা করেছেন আমার আগে, মুফতি আবু ইউসুফ, মুফতি বাইজিদ মাহমুদ, কাজী সাইফুল আহমেদ, মোবারক হোসেন সহ আপনাদের যে প্রধান অতিথি, আপনাদের অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান, এই গোবরিয়া ইউনিয়ন পরিষদের এক নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এনামুল হক আবু বকর সাহেব, উনি আছে আসে নাই? এই মাহফিল যারা এত সুন্দর করে করেছেন, বিশেষ করে একজাক তরুণ আমি আসার পরে যে খেদমত আমারে করেছে আমি অনেক খুশি, অনেক খুশি। যুব সমাজ যদি এইভাবে আলেম ওলামার প্রতি ভালোবাসা দেখায় আগায় আসতো, মনে হইত এই সমাজটা কত সুন্দর হয়ে যেত, ঠিক না বেটা? আজকে যুব সমাজ আলেম ওলামারা দেখলে পেশার মতো মুখটা দিয়ে বই থাকে। আপনাদের গ্রামের কথা বলছি না, আপনি টাউনে যদি যান, এক জায়গায় বইয়ে তিনজনে চা খাইতেছে, একজন আলেম হেঁটে যাচ্ছে, একটা মাদ্রাসার টিচার, তারা দেখে ওই দেখ এই গুলো এই দেশটা খাইতে শুরু হয়ে গেলে আলেম কিনে বদনাম কথা বলে না কেন? এক ঘন্টা খালি বদনামই বলে আলেমের বদনাম, হালাকে বাট পাড্ডা বামার দিয়ে চা খায়। বিশ্বনবী বলেছেন তোমার ডাইন হাত থাকতে ও সুস্থ থাকতে বাম হাত দিয়ে চা খাওয়া আমি নবী নিষেধ করে গেলাম, কারণ বাম হাত তোমার খাবার জন্য বলেছি, যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ আর আক্রান্ত যেরকম ভাবে ডাইন হাত দিয়ে কোনোদিন পায়খানা করে হোসো না, তোমার হুশ থাকা পর্যন্ত বাম হাত দিয়ে কোনোদিন হুশ থাকা পর্যন্ত কেউ না, কথা বোঝেন নাই? আপনার দোনো হাত ঠিক আছে, আপনি মনের ভুলেও কোনোদিন ডাইন হাত দিয়ে পানি খরচ করবেন ইস্তিনজা যায়? এ চাচা জোরে কথা বলেন, তাহলে মনের ভুলে নয় একবারে বাবুর বেটার মতো বাম হাত দিয়ে কেন চা খান? এই জন্যই তো নবী বলেছেন যাদের ভিতরে বাম হাত দিয়ে খায় তাদের ভিতরে অহংকার চলে আসে, আর বিশ্ব নবীর জীবনে কোনোদিন বাম হাত দিয়ে কোনো জিনিস খান নাই, আলহামদুলিল্লাহ বললেন না? এমনকি নবী এন্তেকাল করে চলে যাচ্ছে, মৃত্যুবরণ করতেছে, ইন দি মিন টাইমে নবী গিলাসে পানি খাচ্ছে, শরীরটা নবীর কাঁপতাছে, একটু পরে আমার নবী আমাদেরকে এতিম বানাই চলে যাবে, তখনও আমার নবীর ডাইন হাত দিয়ে খেয়ে গেছে। এখানেই শেষ না, নবীর বয়স, নবী আমার 2 বছর পর্যন্ত হালিমায় সাহাদিয়ার দুধ খাইছে, 24 মাস 2 বছর মা হালিমায় সাহাদিয়ার দুধ খাইছে, কোনোদিন বাম পাশের স্থান আমার নবী ভুলেও গালে দেয়নি। আর সুবহানাল্লাহ, এখন আরেকজনের কাছে কইেন জিন্দেগি ভর নবী মা হালিমায় সাহাদিয়ার ডাইন পাশের দুধটা পান করেছে। বাজান এখানে শেষ না, নবী আমার এমন একজন বরকতপূর্ণ মানুষ, আমি এই আয়াতটাই পড়েছি, আমার সাথে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
মানুষে তোমার নবীকে আমি সারা দুনিয়ার রহমত করে পাঠাইছি। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে নবীর আতরের ঘেরা নষ্ট, যেই নবী কোন বাগানের পাশে দাঁড়াইলে মাসকে মাস ওই বাগানের গাছগুলা বলতো আমার এতিম নবী আমার পাশে আসছিল। এখানে শেষ নয় গো বাজার, নবী আমার কোন গিলাসে পানি পান করলে ওই গিলাসটা ভাঙার আগ পর্যন্ত মেষকম্বরের ঘেরা নষ্ট। শুধু আমার নবীর সারা দুনিয়ার রহমত নয় গো বাজার, আমার নবী যদি কোনো খাবার প্লেটে খাবার খাইতেন আঙ্গুল গুলা লাগাইয়া, আমার নবী যদি আঙ্গুল গুলা যেখানে লাগাইতেন ওই প্লেটটা নষ্ট হওয়ার আগ পর্যন্ত মেষকম্বরে ঘেরা নষ্টেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবী যেই মেসাজটা মেসাজ করিয়া বিশ্বনবীরাই গাদিতেন গো, নবী মেসাজটা ওই লালা অবস্থা আমি আয়েশা কোনদিন বিশ্ব নবীর মেসাজটা পানি দিয়ে ধুইতাম না। হে বাবা কথা বলো না, এদের তিনজনের একজন তোমার এই পাশে না, ওই ছোটটারে না, হ্যাঁ তুই এই পাশে, আপনাকে দুইজনে মাঝখানে একটা রে না, আলহামদুলিল্লাহ এই দেখ আর কোনো ডিস্টার্ব হবে না, দেখেন কিন্তু এই বাচ্চাগুলোর আপনি উঠাই দিলেন না। অনেকে আছে মসজিদ থেকে বাচ্চাগুলোর বাইর করে দেয়, আছে না, খবরদার বাচ্চাগুলো মসজিদে বের করবেন, এরা রহমা, এরা যদি রোজা নামাজ নাও করে অজু সারাও নামাজ পড়ে এদের ওসিলায় পুরো মসজিদের মুসল্লিদের নামাজ কবুল হয়ে যাবে। আরো জোরে কর, আপনাকে অসুবিধা সুবহানাল্লাহ বললে তাহলে আমি আপনাকে আর সুবহানাল্লাহ বলতে কম না, তারপরে আল্লাহর কাছে জবাব দিয়ে যদি সুবহানাল্লাহ না কন আমিও বেজার আল্লাহও বেজার, আপনি চান আমি বেজার হই, আমার বেজার করেন কেন আমার মালিককে বেজার করে যায় না। সুবহানাল্লাহ যতবার বলবেন আপনার জন্য আপনার বাবার নাম সহ জান্নাতের ভিতর আল্লাহ নিজে একটা সুবহানাল্লাহ গাছ লাগিয়ে দিবেন। কিয়ামতের মাঠে চারটে সূর্য বাবা সাইড দিক দিয়ে দিতে হবে, সূর্যের তাপে এই মাথার যে মগজ ঘিলু আছে ফুটান্ত ভাতের গোশতের পানি যেরকম ভাবে বলকায় আপনার মাথার ঘিলুগুলো বলকাইতে থাকবে, ওই কঠিন দিবসে আল্লাহ আপনার সুবহানাল্লাহ লাগানো গাছ এই দুনিয়ায় লাগাই লাগাই দিয়ে গেছেন, দুনিয়ার গাছ লাগানো ওই সুবহানাল্লাহ গাছের নিচে আল্লাহ রহমত করে আপনার উঠিয়ে দিবেন, আপনার মাথায় আর গরম লাগবে না। তাহলে সুবহানাল্লাহ গাছ লাগাবার দরকার আছে না, বলেন তো আল্লাহু আকবার, বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ আমি আপনার বান্দাদেরকে আমি আশা দিছি তুমি একটা গাছ দিবা দেওন আল্লাহ লাগাইয়া দেও, এটা গরিব মানুষ আমিও ফকির গাঙ্গাল আমিও গুনাগার আমি সহ সুবহানাল্লাহ বলছি, একজন মানুষের একটা গাছও দিবান এটা হতে পারে না, এদের গাছের ব্যবস্থা তুমি করে দাও। নবী রওজা পর্যন্ত চলে যায় ইনশাআল্লাহ, বলেন এবার আমার দিক তাকাই থাকবেন কোন দিকে মুখ ঘুরাবেন না, এমন নবী পাইছেন আপনি, এই এমন নবী পাইছেন পৃথিবীর সমস্ত নবীরা পর্যন্ত আমার নবীর উম্মত হইতে চাইছে, আমার নবী দুনিয়ায় আসে নাই আসে নাই, 14টা আলামত শুরু হয়ে গেছে, পারস্য সে পারস্য সম্রাট, পারস্য সম্রাট সে মূর্তি পূজা করত, পানি পূজা করত, গাছ পূজা করত, সে মিনার পাথর দিয়ে মিনার বানায় ওইটারে খোদা কইত, এই পাথরের মিনার 14টা গম্বুজ এক সেকেন্ডে ভেঙে গেছে, কাবা ঘরের মধ্যে 160টা মূর্তি ছিল লাত আর উজ্জার হাবল এইটা নিচে পড়ে গেছে ঠ্যাং ভেঙে, নবী দুনিয়া আসার সাথে সাথে যখন সুবহানাল্লাহ আবু জাহেলের ডাক দিয়ে আবু সুফিয়ান ডাকতেছে নেতা খোদার তো ঠ্যাং ভেঙে নিচে পড়ে গেছে, খোদার বলে ঠ্যাং ভেঙে নিচে পড়ে কি খোদার খোদা, খোদারে মাঝে মাঝে দেখি ইউটিউবে দেখাই বলা মানে খোদারে খোদার প্যাডের উপরে পাড়া দিয়ে নদীর মধ্যে ডাবায় কি খোদার খোদা, খোদার সুপ ভাইতে সুপ ভাইতে সুপ আর ডুবে না বিদে ডুব দেয় না বিদে বুকের বার খাড়াই এমনে খাড়াই দেয় খোদা ডুবুস না কেন ডুববে কি সাথা ওর পেশা হইছে কুড়া দেশে কুড়া এইটা হলো বড় খোদা কথা কর না কেন ঠিক
কুড়া খেড় আপে যতই একসাথে বাইন দেয়া পানি নিচে দিতে চান ডুবতে একটু সময় লাগে, কারণ পানি খাইয়া ভিজা তারপরে পানি নিচে যাচ্ছে। তো এটা বানাইছে কুটা দিয়ে খোদা খোদা গিয়ে সহজে পানি খায়, পানি খেতে একটু সময় লাগে। আর আমার খোদা এমনই খোদা, উনি কোন কিছু খান না, লা জিদ্দালা লা নিদ্দালা কুল হু আল্লাহু আহাদ আল্লাহু পড়েন পড়েন আল্লাহু আমার খোদা হলো এমন খোদা। তোগো খোদা যে 360টা ঠ্যাং ভাঙবে ঠিক না বেটি? নবী আসার যেই দিন আসছে এই দিন কে লাত আর উজ্জার ঠ্যাং একবার ভাঙছে আর একবার ভাঙছে আমার নবী পিডাইয়া সব ভাঙছে, সেদিন হলো ফাতে মক্কার দিন। মারহাবা বললেন না বাজান, এবার আমার দিকে তাকান। আমার নবী এমন একজন মানুষ এই মাসে আসছে, নবীর জন্ম তারিখের মধ্যে ইখতিলাফ আছে, কেউ বলেন নবীর জন্ম তারিখ 8 তারিখ, কেউ বলেন 12 তারিখ, কেউ বলেন 10 তারিখ, কেউ বলেন 2 তারিখ রবিউল আউয়াল মাসে। হালাকি আমাদের দেশে আশিকের রাসূলের অভাব নাই, দেখবেন আশিকের রাসূল ঠিকই কেট খায় মিলাদ করে, হালাকি মুখের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্ত কথা বলে বিচার হয়ে যাবে ঠিক না বে? ঠিক আশিকের রাসূল আশিকের রাসূল তো তাকেই বলে প্রায় 3টার সময় উঠে বিশ্ব নবীর দুরুদ দিয়া তার জীবনকে গড়িয়া বিশ্ব নবী তাহাজ্জুদ পড়ছে আমার আল্লাহকে সিজদার মধ্যে ডাকা ঠিক না বেটি? বিশ্ব নবী এই মাসে জন্ম নিয়েছেন, যদি রবিউল আউয়াল মাসের 12 তারিখই ধরেন ধরেন অসুবিধা নেই, 12 তারিখই ধরেন নিলাম, নবীর 12 তারিখ জন্ম হয়েছে কোরআন হাদিসের 100% কোথাও নাই। হ্যাঁ 12 তারিখ মৃত্যুবরণ করছে এইটা আছে, 12 তারিখ রবিউল আউয়াল মাসের 12 তারিখ রোজ সোমবার আমার নবী 9টা থেকে 9:30টার ভিতরে দুনিয়ার থেকে বিদায় নিছে। রবিউল আউয়াল মাসের 12 তারিখ নয়, রবিউল মাসের 8 তারিখ অথবা 2 তারিখ অথবা 10 তারিখ অথবা 12 তারিখ ইখতিলাফ দিন ঠিক আছে, রবিউল আউয়াল মাসের 12 তারিখ 10 তারিখ 2 তারিখ 8 তারিখ সোমবার বার ঠিক আছে, সোমবার আমার নবী সুবহ সাদেকের সময় দুনিয়া আসছে। আরো জোরে কোন আমার নবী দুনিয়া আসতেছে, দেখেন নবী আসার কোয়ালিটি দেখেন। আপনার আমার বিবির প্রসাব বেদনা শুরু হলে যখন দেখে যে 1-2 ঘন্টা কাইটা যায়, ধরুনি আইসে টানাটানি করে, ধরুনি আইসে তারে বসায় শোয়ায় আবার কাইট করে আবার একটু বাথরুমে নেয়, কোনোরকম ভাবে ডেলিভারির কষ্ট যায় না, বাচ্চা প্রসাব হয় না, তখন তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায় ঠিক না বেটি? বাজানলে মা আমেনা বর্ণনা করেন, আমি রাত্রে ঘুমাই আছি, রাত বাজে তখন 3:30, ইন দি মিন টাইমে দেখি আমার ঘরের ছাদ নাই। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আহেন মোনাজাত করে নেই, আল্লাহুম্মা আমিন। কি দামি কথা, নবী আসতেছে ধরুনই কয়জনের অবস্থা দেখেন, নার্স গুলা কি রেডি? আমি এক একজনের নাম বলবো আপনার সমস্ত শক্তি দিয়ে, আমার নবীর ধরুন কি ধরুনই চিনেন না? হ্যাঁ দাইমা দাইমা না, যারা ডেলিভারির সময় কাছে থাকে, এখন তো ফসাদ করে হসপিটালে নিয়ে যান, ফসাদ করে একটা আন দেয় 30 সেকেন্ড পরে কয় আপনার মাই হইছে নিয়ে নেন ঠিক না বেটি? সেলাই করার আগে মাই এটা পোলাটারে ধরে দেয় তার বাপ মা আত্মীয় স্বজনের কাছে, আর আগে আপনি আর আমি জন্ম নিছি মায়ের 360টা নার মুট পাহায় ছিল, আর একটা নারের সাথে ছিল এই নার গুলো ছিঁড়ে তারপরে মার চিৎকারে পাশে পাশে মানুষ ঘুমাইতে পারে না। এখন সেই মায়ের চিৎকার ইংলিশ দিয়ে অবশ করে রাখিয়া দেয়, এখন আর চিল্লা পাল্লা নাই, সন্তান মা বাবারে ভালোবাসবে কে? কারণ আপনি তো আসার সময় মায়ের কষ্ট দিয়ে আসেন নাই, আপনারা পেস করে সেরছে এত করে আপনার হাতে ধরাই দিছে। আর যদি মা না সিরে দুনিয়া আনতেন 100% আপনার সন্তান আপনার নারের সাথে বাধা থাকত। কষ্ট হইতেছে, একটু মজা করা করতেছে,
বাজান রে মা আমিনা বলেন রাত বাজে তখন তিনটা বা সাড়ে তিনটা। হঠাৎ করে দেখি আমার ঘরের ছাদ নাই। আমি আমিনা একটু ভয় পাইলাম, কে জানো আমার বুকটা চাইবা ধরলো। আমি ওই লোকটার জীবনে দেখেও নাই, এই কলেটের মানুষ দুনিয়ায় আছে এমন কোন আমার চোখে বাজেও নাই। ঐশ্বর্য ধরনের মানুষের কথাটা শুনে আমি একটু চুপ হয়ে গেলাম ভয়ে। একটু পরে ওই লোকটা বলতেছে লা তাখাফু ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'না। ভয় পাইও না, চিন্তিত হই না, বিদেশস্থ হই না, আল্লাহ তোমার সাথে আর আমার সাথে আছে। তখন একটু সাহস করলাম, আল্লাহ ওনার সাথে আমার সাথে আছে, তাহলে বোঝা গেছে লোকটা ভালো, ঠিক না বেটি? আমি একটু পরে দেখি ঘরের ছাদের ভিতরে একটা মহিলা গান হলো সঙ্গ সঙ্গ। চিনেন আমার গোপালগঞ্জের ভাষায় বলে সঙ্গ, মই কি বলে মই, আমার গোপালগঞ্জের ভাষায় সঙ্গ বলে ময়ু। বাজান রে মই লাগানো হইল, অর্থাৎ সিঁড়ি। আগে কিন্তু কাঠের সিঁড়ি আসলো ঘরে, দোতলা ঘরে, এখন তো লোহার সিঁড়ি। তখন ছিল কি, দেখি একটা সিঁড়ি লাগানো হয়েছে, সিঁড়িটা কাঠেরও না সিমেন্টেরও না, স্বর্ণের সিঁড়ি। জোরে 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 ওই সিঁড়িটা লাগানোর সঙ্গে সঙ্গে আমি আশ্চর্য হয়ে গেলাম। সিঁড়িটার ভিতর দিয়ে আবার কেমন যেন আগুনের ফুলকি বের হচ্ছে, ফিরির ভিতর থেকে কেমন যেন মেশকম্বরের ঘেরান আসতেছে। হঠাৎ করে একজন আমার সামনে নামতাছে সিঁড়ি বেয়ে বেয়ে, আমার চোখের সামনে দাঁড়ায় বলে ভয় পায় না মেনা, আমি হলাম আদিমা হাওয়া। নাম কি? মা হাওয়া। আমিনা বলে আপনার আমার মা হাওয়া? আরে ঠিকই তো কইছিল যে আপনি 118 হাত লম্বা, আদম আলাইহিস সালাম 120 হাত লম্বা, এ তো ওর একটা মানুষ, এর লেগে তো সাত ফাইটে গেছে, সাত নাই। কথা বলুন আরো তিনজন নাম দিন। একটু পরে একজন নামতাছে, নামিয়াই বলে আমার নাম হাজেরা। একটু পরে আর একজন নেমেছে, বাবা আস্তে করে দাঁড়ায় বলে চিন্তা করিয়েন না, আমি হলাম মুসা নবীর পালক মা, ফেরাউনের বিবি আজিয়া। আমি না মনে মনে ভাবলেন আর বুঝি কেউ নামবে না। হঠাৎ করে চার নাম্বার একটা মহিলা নামলো, মহিলাটার গায়ের মধ্যে থেকে মনে হচ্ছে জান্নাতের খুশবু ঝলক মারতাছে। আস্তে করে বাম বাম পায়ের কাছে বসিয়া পাউটা ধরিয়া কয় আমারে চিনবেন না, আমি হইলাম নবী ঈসার মা মারিয়া। আপনি চিন্তা করবেন না গো মা, প্রশ্ন আসতে পারে, তারা সবাই বোন কইল মারিয়াম কি লেগে, মা বলল আসিয়া কেন মা বলল। বাজান আমি বলার সাথে চিৎকার মেরে আল্লাহু আকবার বলবেন, আসিয়া আমিনারে মা কয়, মারিয়াম আমিনাকে মা বলে, তার কারণ হলো আসিয়ার সাথে আর মারিয়ামের সাথে কিয়ামতের মাঠে আমার নবীর বিবাহ হবে। ওই বিয়ের বরযাত্রী কুলিয়ার সরের এই গবরাই এলাকার সমস্ত মুসলমান জান্নাতি মানুষগুলো হবে। ওই বিয়ের বরযাত্রী থাকবে 1,24,000। আল্লাহ দুনিয়ার থেকে মাত্র 2 জন মহিলার সাথে আমার নবীর বিয়ে দিবে, পৃথিবীর কোন নবীর সাথে দুনিয়ার কোন মহিলার বিয়ে হবে না, জান্নাতের মহিলার হবে। দুনিয়ার 2 জন মহিলার সাথে আমার নবীর বিয়ে হবে, 1 নম্বর মাসিয়া, 2 নম্বর মা মারিয়াম। যখন মা মারিয়ামের সাথে মাসিয়ার সাথে আমার নবীর বিবাহ হয়ে যাবে, বাজান চোখের পানি ফেলে মওলারে খুশি করবেন। ওই বিয়ের বরযাত্রী জানি না কার কপাল পুড়িয়ে যাবে গো। আমি দোয়া করে গেলাম, মালি আমার এই বাজানদেরকে মা মারিয়াম মাসিয়ার বিয়ের বরযাত্রী বানাই দিয়ে,
এবাদান নাসিয়া না মারিয়াম কে আমার আল্লাহ মোহরান আদায় নিজে করিয়া দিবেন গো। যেরকম দুনিয়া আমার নবীর জীবনের প্রথম বিবাহের মোহরান আদায় করে দিছিলেন তার চাচা আবু তালেব, কারণ আমার নবীর পকেটে একটা টাকাও ছিলেন না বাবা। নবী আমার চাচার বাসায় থাকতেন, চাচার বাসায় পাক হইলে খাইতেন, চাচার বাসার কুল বালিশের মাথার নিচে দিয়ে ঘুমাইতেন। আমার বিশ্ব নবী বলেন আমার কাছে কোনো টাকা ছিল না, আমি তো কোনো চাকরি করতাম না, আমার বিবাহের মোহর আবু তালেব দিয়ে দিয়েছিলেন জীবনের প্রথম বিবাহ, আর জান্নাতের মোহর দিয়ে দেবে স্বয়ং আমার বন্ধু আমার আল্লাহ। যখন মা মারিয়াম আর আসিয়াকে হাদিস আসছে বাবা গো, যখন আমার আল্লাহ মোহর আদায় করে জান্নাতুল ফেরদাউসটা দলিল করে দিবে, তখন মা আসিয়া জান্নাতের ভিতরে সহজে ঢুকবে না, মা মারিয়াম সহজে জান্নাতে ঢুকবে না। ফেরেশতারা বলবে ঢুকেন না কেন, মা আসিয়া বলবে সন্তান রাইখে কেমনে জান্নাতে ঢুকবে। আপনি যদি আপনার ছেলের লইয়া কোনো জায়গায় দাওয়াত খাইতে যান কোনো আত্মীয়র বাড়িতে, ছেলেটারে যদি ঢুকতে না দেয় বাবাই বলে আমার ছেলে না ঢুকলে আমি ঢুকব না, আমার ছেলে সারা তোমার বাড়িতে খাওয়ার বিষ খাওয়া সমান। অবদান আমার নবীর সন্তান তো আমরা চোখের বাণী বেলায় কাঠবেন গো বাজার। আমার নবীর যখন আল্লাহ নিজে বাসর ঘর সাজাইয়া দিবেন, জিব্রাইল থাকবে আমার নবীর বন্ধু, মিকাইল থাকবে নবীর বাম পাশে। আপনি দুনিয়ার বরযাত্রী নয়ে যখন গেটের কাছে যাইতেন বরযাত্রী হিসাবে, বন্ধু কথা কয় কিন্তু নশায় কথা কয় না। অবাজার আমার নবীর নাকের মধ্যে রুমাল লাগায় দাঁড়ায় থাকবে, আমার আল্লাহ থাকবেন সেদিন বন্ধু। জিব্রাইলও কথা কয় না, মিকাইলও কথা কয় না, কারণ আল্লাহর অর্ডার ছাড়া তোরা দুইজন কথা বলতে পারে না। বাজার একটু চোখের পানি আসে কিনা রবিউল আউয়াল মাসে আমি বলছিলাম, কে বলছে আল্লাহ আপনার মাফ করবে না। বাজার মিকাইলের দিকে একবার নবী তাকায়, আর একবার দিকে জিব্রাইলের দিকে তাকায়, তাকায় বলে জিব্রাইল রে বাসর ঘরে ঢুকবো, বিবিরা তো আগের থেকেই রেডি হয়ে আছে, কিন্তু আমার একটা কষ্ট রে জিব্রাইল, ইলিয়াস রহমান জেহাদি বলছিল আমার সন্তান গো জাহান্নামের থেকে না বাঁচাইয়া আমি বাসর ঘরে ঢুকবো না গো। জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ আমার দুইটা বিবির নামে দলিল করে দিছে, আমি আমার সন্তানদের রাইখে আমি জান্নাতে ঢুকবো না। বাজান রে একটা চিৎকার মারে আমার মাওলারে দেখায় দেবা, কে কত গুনাহ করছে বাবা আমি জানি না গো, কে রাতের অন্ধকারে গুনাহ করছে আমি জানি না গো, গুনার বোঝা মাথায় লয়া, গুনার বোঝা কেমনে থাকবো একা একা বলে দিবা, মা নাই রে বাবা নাই রে বাসবাগাদের ঘর। সঙ্গী নাই রে বাতি নাই রে অন্ধকার ঘর, বাজান ওই কবরে কেমনে থাকবেন গো বাবা। আমি ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মারে কবরে রাখছি, আমি সেই দৃশ্য এখনো ভুলি নাই গো। কিশোরগঞ্জ কুলিয়ার চরের ভাইরা আমার মতো কে মা হারায় কান্দ আমি জানি, পিরিসপুর বলো কুলিয়ার চর বলো বাবা, ভৈরব থেকে কিশোরগঞ্জ থেকে কটিয়াদি থেকে
বাজান ব্যবসা করিয়া যখন রাত 10-11টার সময় ঘরের সামনে দাঁড়ায় দেখতেন সবাই ঘুমায়, একজন মাত্র চাকরানি ঘুমায় না, জানালার পাশে বয়ে বয়ে পাহারা দেয়, আমার জাদু কখন আসবে? সে আর কেউ না, ওই চাকরানির নাম হলো মা। রাত 12টায় ওয়াজ শুনে বাসায় যাই না, বউ তোমারে 3টা বেসকি দিয়ে বলবি এত রাত পর্যন্ত ওয়াজ শুনলাম, জানো না ঘরের ভিতর অসুস্থ বিবি, বাজান বউ আপনারে ঝাড়ি দিয়ে কত জোরে কথা কয়, আর রাত 2টার সময় যদি বাড়িতে যাস মা আসতে করে কবে, বাবা এত সময় কি করছো বাবা, আমি তোর জন্য ঘুমাই নাই। ওই দরদে মা কার জানো কবলে মাগো, তুমি কেমন আছো কবলে, তোমার জাদু কান্দে কেমন তুমি দেখো তোমার পাগল গুলি কে জাহান্নামের ভয়ে কাঁদে। আরে বাজান দুনিয়া একজন মানুষকে যদি 10-12 ডাক দেন, ওই মানুষটার রাগ করে আপনি ওর সাথে কথা বলবে, আর আপনি মালিককে যতবার আল্লাহ আল্লাহ বলে ডাক দিবেন গো বাবা, মালিক বলবে বান্দাই রে আমারে যত ডাক দিবি দেখো তোমার বান্দা কেমনে ডাকে তোমায় মাওলা, দেখো আল্লাহ দুনিয়ার কোন রাজা বাদশার ডাক দেয় নাই গো, একমাত্র তোমারে ডাক দিছে মালিক, তোমার কি মায়া লাগে না? মারে ডাক দিলে যদি মা শোনে গো, তোমার কি মায়া লাগে না গো? আল্লাহ যারাই তোমারে ডাক দিছে এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। জোরে বলে আমিন, জোরে বলে আমিন, 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 আমিন। বাজানি বারে আমার দিকে তাকাবেন আর কানবেন, দুই নয়নের পানিতে আমার মাওলানা খুশি করবেন।